তো সানটান করে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর এত মাথাটা আসাবো, মানে এখন আমি সান করলাম, এখন বাজে বিকেল, মানে বিকেল হয়ে গেছে আর কি। যাই হোক, আমি রেডি হয়ে নিই, তো আমি একদম ফাইনালি রেডি হয়ে নিয়েছি। আর এরকম দিদিভাই এসেছে ডাকতে, তো মানে দিদিভাই দেখছে এসে রজত শুয়ে পড়েছে, তো আমি বললাম ও যাবে না, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, যেহেতু আমরা উদয়পুর থেকে ফিরেছি অনেকটা লেটে, আর এসে স্নান করতে আরও দেরি হয়ে গেছে, যেহেতু মাথায় পুরো বালিতে ভর্তি হয়ে গেছিলো, তো সে কারণে রজত প্রচণ্ড ক্লান্ত বলছিল আমি এখন বেরোবো না, আমি একটুখানি রেস্ট নিই তারপরে বেরোবো। আর আমার তো এত খিদে পেয়ে গেছে জলে ঝাঁপানোর পর, যাই হোক আমার মনে ছিল আগে আমি একটুখানি খাই, তারপরে আমার শান্তি হবে। তো তোমাদেরকে আর একটা কথা বলি, এই ব্লগটা হচ্ছে কি আমার, মানে এটা আমি থার্ড পার্টে ভাগ করে দিয়েছি, যেহেতু আমি ব্লগগুলো অনেক শর্ট শর্ট করে পোস্ট করি, সেই কারণে আমি খুব একটা বেশি বড় করি না ব্লগটা। তো আমি ভালো সন্ধ্যেবেলায় ঘুরতে যাচ্ছি, তো এটা একটু আলাদাভাবে আর কি সন্ধ্যেবেলাটাই নিই। তো এই দেখো গুল্লু দাদা আর দিদি আমি মিলে, এই চারজনা মিলে আমরা বেরিয়েছি। আর আমরা ফার্স্টে ভাবলাম কি যে হাটটাতে নিউ দীঘার যে সমুদ্র সৈকতটা ওইখানটা আর কি যাবো, কেননা আমাদের হোটেলটা ছিল সমুদ্র থেকে অনেকটা দূরে, তো দেখো আমি সেই কারণে এদিকটায় ঘুরছিলাম আর দেখছিলাম এদিকে হোটেলগুলো এত সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো ঘুরে ঘুরে এই যে ফাইনালি আমরা দোকান পেয়ে গেছি একটাই, আর আমরা চলে এসেছি, আর এখানে আমাদের খাবারটাও প্রায় বানানো হয়ে গেছে, কেননা যতক্ষণ খাবার বানাচ্ছিলো ততক্ষণ আমি বসে বসে রিলস ভিডিও করছিলাম, কেন জানি না মানে এত খিদে পেয়েছে, তো এখান যদি আমি বসে থাকি আমার আরও বিরক্ত লাগছিলো। তো যাই হোক আমাকে দিয়েও দিয়েছে, আর এই যে আমি বসে বসে খাওয়া আমি স্টার্ট করে দিচ্ছি, বাট লাস্টে সবটুকু খেয়ে উঠতে পারিনি, এত খিদে পেয়েছে তাও আমি সবটা খেয়ে উঠতে পারিনি, তাও লাস্টে অনেক কষ্টে কষ্টে খাচ্ছিলাম। তো পরে দিদিভাই বললো কি যার খেতে হবে না থাক রেখে দাও বাদ দাও। তো যাই হোক চাউমিন খাওয়া হয়ে গেছে, আর এই যে দাদা ওরা খাচ্ছিলো চা, তারপরে আর গুল্লুকে দেখো ও চা খাবে, আমি ভালো খা, গ্যাস অম্বল হলে না হলেই হয়। তো তারপরে আমরা আর কি রুমের দিকে ফিরছিলাম, তো গুল্লু বলো শিক কাবাব খাবে, তো এখানে এই দেখো এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে, তো বাটার দেওয়াটা নিয়েছে, আর এটা এটা ভালোই ছিল খেতে, দারুণ টেস্টি লাগছিল। তো আমরা এখানে আর কি খাইনি, আমরা রুমে নিয়ে গিয়ে খেয়েছিলাম, আর এখানে এটা বানাতে যতক্ষণ আর কি লাগে ততক্ষণ এই করছিলাম আমি, একবার এদিকে আমরা করছিলাম, আমরা রাস্তায় করছিলাম। তো যাই হোক, আর সবাই বলছে এই যে ব্লগার এসে গেছে, এত হাসি পায়। তো এই যে গুল্লু দেখাচ্ছিল কাবাব বানানোটা, আর যে মশলা একটা পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছিল ওটাও বেশ সুন্দর বানিয়েছিল। আর আমরা রুমে নিয়ে এসে একদম লেট করিনি, মানে নিয়ে এসে বসে পড়েছি, এই দেখো তো গুল্লু ঢালছে, আর দিদিভাই এই যে যে বললো না একটা পেঁয়াজ দিয়ে যেটা আর কি চাটনির মতন বানিয়েছে, প্রচণ্ড একটু লেবু দিয়ে ফেলেছিল যেটার জন্য বেশি টক লাগছিল। তো যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু আমার চিকেন মানেই আমার কাছে ভীষণ টেস্টি খাবার আর কি। তো এখানে আমরা খেয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া করার পরে আমরা বেশিক্ষণ আর রুমে থাকিনি, যেহেতু রজত তখন ঘুম থেকে উঠে পড়েছিলো, দিয়ে বললো কি যে রুমে থেকে কী করবো চলো তাহলে একটুখানি ঘুরে আসি গা। তো পরে আমরা গেছিলাম ওল্ড দীঘাতে, আর এদিকে আমার চুলটা দেখো তার আগে মানে এত ফুলে গেছে, একে তো আমার কালি চুল মানে হচ্ছে বাঁধাকপি হয়ে গেছে যাকে বলে, আমি এটাই বারবার দেখছিলাম যে চুলটা আর কত ফুলতে পারে আর কত ফুলতে পারে আমিও দেখছি। আর আমার মুখ চোখ দেখেছো তাও এখন একটুখানি মানে লাগছে, কিন্তু ওল্ড ইয়ে মানে উদয়পুরে যখন আমি দুপুরবেলার দিকে ভিডিও করছিলাম তখন প্রচণ্ড মানে ছোপ 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 লাগছে, মনে হচ্ছে আমার স্কিন পুরো পুড়ে গেছে। তো আমার গল্প করতে করতে রজত রেডি হয়ে গেছে, আর এরকম আমরা বেরিয়েও পড়েছি, আর আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘাতে, কেননা ঘুরতে যখন এসেছি রুমে বসে থেকে কোনো লাভ আছে তাই না। আর দিদিভাই ওরা তো সবাই রেডি ছিল, শুধু রজত রেডি হতে যেটুকু সময় লাগে, আর আমি আর ড্রেস চেঞ্জ করিনি। আর এদিকে যাওয়ার পথে পুরীর মন্দিরটা দর্শন হয়ে গেল, আর আসার সময় যখন আমি ট্রেন থেকে নেমেছিলাম আর কি দীঘাতে তখন আমি মাথাটা দেখতে পেরেছি। তো যাই হোক এখান থেকে স্টেশন থেকে মন্দির অনেক কাছে, তো সবাই বলা ফলা করছিলো মানে টোটোওয়ালা যে এটা আষাঢ় মাসে জগন্নাথ পুজোতে উদ্বোধন হবে, তো আমরা বললাম কিছু যদি আমাদের জগন্নাথদের প্রাণে আমরা অবশ্যই আসবো, ভগবান না চাইলে সেটা কখনোই সম্ভব না, আসাটা নিজে জোর করে হয় না কখনো। তো এই দেখো রজত বলছি ইমা আমার ক্যামেরায় কেমন লাগছে, তোমাকে যথেষ্ট ভালো লাগছে দেখতে, বাট আমাকে দেখো তুমি কীরকম লাগছে। তো চলো দেখো ভিতরের দিকে যাই, আর এই দেখো মানে গুল্লু তো জাস্ট
মানে ঢোকার সাথে সাথে ও কী নেবে ও ভেবে রেখেছে, আর আমিও ভেবে রেখেছি যে ভালো কিছু দেবো। বাট ও আগেই চাবির রিং, জানি না চাবি রিং ওর না সাইকেল আছে না ও বইয়ের ব্যাগে লাগাই, কিন্তু চাবির রিং কিনে নিয়ে এসে সে জড়ো করে। যাই হোক, ওটা নেওয়া হয়ে গেছে, তো চলো দেখো কী কী কেনে, গুল্লুকে দেখো আগে। আর রজত হচ্ছে গিয়ে চা খাবে, যেহেতু ঘুম থেকে উঠে এসেছে ওর মাথা ধরেছে। আর এই দীঘার যে মানে লিকার চাটা, এটা এত টেস্ট লাগে না, মানে লেবু আর কি বলে ওটাকে, জলজিরা, জলজিরা দিয়ে দেয়, দারুণ টেস্টি ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি চা খেয়ে টেয়ে এখানে দেখো সবাই কত সুন্দর আড্ডাও দিচ্ছে বেশ বসে বসে, দারুণ ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ মজা লাগছে। চুল টুল তো পুরো আমার ঘেটে গেছে, পরে আমি সব চুলটা ধরে খোপা বেঁধে ফেলেছিলাম মনে হয়। আর আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছিলাম, একটুখানি ভাবলাম কি যে একটুখানি জলটা একটু পায়ে ঠেকাবো, কিন্তু আমি বুট পরে গেছিলাম, সে কারণে ভাবলাম আবার জুতোটা খুলবো, সে কারণে জুতো খুলিনি। কিন্তু দেখো সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। অবস্থা দেখো পার্কে, গঙ্গা না সমুদ্র, কে এখানে তাহলে, কে এখানে শুবি রাতে? আমার মনে একটা জিনিস চলছে, যেটা শোনা হলো আমি ওর থেকে কিছু টুকরো ধুয়ে নিয়ে যাবো। কই দেখাও, ও হ্যাঁ এটা সোনারই তো, তাহলে তুই একটা ঘোড়া নিয়েছ কি রে সোনা, যাস না প্র্যাঙ্ক গাইস, প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক লে হালুয়া করিস না, করিস না, পড়বি রে। পাগল ডাকবো তো, দাঁড়া ওরা একটা কিছুর গল্প করছে। এই দেখো আমিও বসে আছি এই জায়গাটাতে, ভালো লাগছে, হাওয়াটা আসছে, বুঝতেই পারছো আমার চুলটা যা অবস্থা হয়ে যাচ্ছে। লেজার লাইট কেন? যত্ন করে রেখে দিয়েছিলাম এগুলোটাকে, আবার ইয়ে দিলে আবার নাকি বিটস হয়। এগুলো ভালো, ওয়াও ওল্ড দীঘা ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আর এখানে আমরা আর কিছু খাইনি, তো আমরা এখানে একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নিয়েছিলাম, আর সেটা আমরা রুমে গিয়ে খেয়েছিলাম। কেননা আমরা এসেছি ধরো 7টা না 8টার দিকে হবে হয়তো, তো ফিরতে ফিরতে লেট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম এখানে বসে খেলে আরও লেট হয়ে যাবে, 10টার মধ্যে হোটেলে ঢুকতে হবে, তো সেই কারণে আর এখানে খাইনি, এখানে খাবারটা নিয়ে নিয়েছি। আর গুল্লুকে দেখো, ওর বায়না শেষ নেই, মানে যেতে যেতে ও তাও কিনছে। আমরা জনপ্রিয় হোটেল রেস্টুরেন্ট থেকে দেখো খাবার নিয়ে নিয়েছি, আর এই দেখো পাতাটা আমার হাতে,